শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। দেখো, আমরা পড়ছিলাম কিন্তু দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল। তারপরেও অনেকে আসলে কমেন্টস করছে যে স্যার আসলে কিভাবে প্রশ্ন আসবে আমাদের সামনে, যে পরীক্ষা হবে সেটাই কোন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো একটু যদি দেখাতেন তাহলে ভালো হতো। প্রথম অধ্যায় শেষ করার পরেই কিন্তু আমি প্রশ্ন দেখিয়েছি যে কিভাবে প্রশ্ন হবে, সচরাচর আমাদের এই সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে সেটা দেখেছি। যাই হোক, আমরা দেখো এই তোমাদের এখানে থাকবে সামনে যে কুইজটা হবে, এটা 20 মার্কস থাকবে। 20 মার্কসের ভিতরে এক কথা উত্তর থাকবে 10 মার্কস। এক কথা উত্তর, যেমন তুমি এই এক কথা উত্তরের জন্য কোথা থেকে পড়বা, এক কথা উত্তরের জন্য পড়বা আছে তোমার বইয়ের লাস্ট। দেখো অধ্যায়, প্রথম অধ্যায় শেষ হওয়ার পরে অধ্যায় সংক্ষেপণ লেখা আছে, ওই অধ্যায় সংক্ষেপণটা মুখস্থ করে ফেলবা। ওখানে প্রথমে আছে অভাব কাকে বলে, সম্পদ কাকে বলে, দুষ্প্রাপ্যতা কাকে বলে, সুযোগ ব্যয় কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, এইভাবে বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। ওই অধ্যায় সংক্ষেপণটুকু আমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো এবং বারবার লিখবো। তাতে কি হবে, আমাদের এক কথায় উত্তর যেগুলো আসবে সেগুলো আমরা খুব সহজভাবে উত্তর দিতে পারবো। এই জন্য এক কথায় উত্তর, এর জন্য আমরা শুধুমাত্র অধ্যায় সংক্ষেপণ পড়লেই আমাদের হয়ে যাবে এবং বারবার মুখস্থ করবো, বারবার লিখবো। তো আমি যেভাবে পড়াইছি দেখবা, ওইটা তোমার যদি মনে থাকে তাহলে তুমি লিখতে পারবা। দেখো আজকে আবার বলছি, তাহলে 10টা উত্তর আমরা পেয়ে গেলাম যে অধ্যায় সংক্ষেপণ পড়লে আমরা 10টা এক কথা উত্তর লিখতে পারবো। এবার আসি সৃজনশীল, সৃজনশীল কেমন হবে? দেখো সৃজনশীল আমি তোমাদের দেখিয়েছিলাম, আবার দেখাবো আজকে সৃজনশীল উত্তর কেমন হবে, সৃজনশীল প্রশ্ন কেমন থাকবে। মনে করো এটা এক সৃজনশীল প্রশ্ন, 2 নম্বর যেটা আমরা পড়ছি, মানে নিচে এক্স ও ওয়াই নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হবে। তাহলে এরকম একটা সূচি থাকবে। দেখো এই প্রশ্ন দেখো 18 সালে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এটা এটা আছে, এই 18 সালে প্রশ্ন আসছে। সেম এরকম প্রশ্ন কিন্তু বোর্ডে আসবে এবং আমরা এরকম প্রশ্ন সামনে কই যে এই এই জাতীয় প্রশ্ন হবে, এরকম প্রশ্ন, এই প্রশ্ন পড়লে তুমি প্রশ্ন বুঝতে পারবে যে এই প্যাটার্নে প্রশ্ন হবে। দেখো এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য এবং সংমিশ্রণ। তাহলে আমি বলছিলাম যে যদি একটা ভূমি, ছোট্ট একটা ভূমিতে আমি শুধু ধান উৎপাদন করি, আমি বললাম আমার হাতে অপশন আছে ধান এবং পাট, আমি দুইটা অপশন ধরলাম, তেমনি এক্স এবং ওয়াই এভাবে। তাহলে আমি যদি টোটালটাই ধান উৎপাদন করে ফেলি ওই জমি, তাহলে তো পাট উৎপাদন হবে না। আবার টোটালটা যদি পাট উৎপাদন করি তাহলে তো ধান উৎপাদন শূন্য, সেই জিনিসটাই দেখানো হয়েছে। টোটাল যদি 8 একক, 8 একক মনে করো ওই জমি দৈর্ঘ্য, 8 এককে যদি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি ওয়াই দ্রব্য 0, আবার শুধুমাত্র ওয়াই দ্রব্য যদি 8 একক উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য 0। কিন্তু উভয় দ্রব্য আবার অর্ধেক অর্ধেক উৎপাদন করা সম্ভব, 5 একক 5 এককের উৎপাদন করা সম্ভব, একটা দ্রব্য কমালে আর একটা জমির একটা অংশ পড়ে থাকছে ওই অংশে ওই দ্রব্য উৎপাদন করা সম্ভব। যাই হোক, আমরা এবার দেখি যে এখানে কি ধরনের প্রশ্ন হচ্ছে। ক নম্বর বলছে ব্যষ্টিক অর্থনীতি কি, মানে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। বললাম অর্থনীতির একটি, যে অর্থনীতির কয়টি শাখা, আমি বলছিলাম দুইটা শাখা অর্থনীতির, দুইটা শাখার ভিতরে একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক। অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ভোগ ব্যয়, একজন ব্যক্তির বিনিয়োগ ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স। আর সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক দেশের আয়, সামগ্রিক দেশের ভোগ ব্যয়, সামগ্রিক দেশের বিনিয়োগ ব্যয় নিয়ে আলোচনা করা হয়। নির্দেশমূলক অর্থব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কোনটি উত্তম? নির্দেশমূলক অর্থব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক একটা কেন্দ্রীয় অর্থব্যবস্থা থাকে ঠিক না, ওখানে আমি দেখবো লাল কালি দিয়ে তোমার টিক চিহ্ন দিয়ে দিয়েছিলাম। নির্দেশমূলক অর্থব্যবস্থা মানে একজন সরকার সেই সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করবে এবং সমস্ত জনগণের ব্যয়ভার তার, এবং কি পরিমাণ কোন দ্রব্য কত টাকায় বিক্রি হবে সেটাও কেন্দ্রীয় সরকার নির্দেশ করে দেয়, নির্দিষ্ট করে দেয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থা কেমন ছিল? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা ছিল যে এখানে দরিদ্রই থেকে যাচ্ছে আর যারা ধনী তারা ধনী হয়ে যাচ্ছে। মানে এটা আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু পয়েন্ট দেখছিলাম, এবার এই দুইটা আমরা আলোচনা করবো। খ নম্বরে কোনটা উত্তম তোমার কাছে সেটা ব্যাখ্যা করবো, ক
ক নম্বর বলছে উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব এবং প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক উৎপাদন করা সম্ভব নয় কেন? তা বিশ্লেষণ। উভয় দ্রব্যই ওই যে বললাম এক খণ্ড জমিতে ধান উৎপাদন সর্বোচ্চ করলে পাট উৎপাদন সর্বোচ্চ করা যাবে না, তো স্বাভাবিক একটা ঘটনা, এখান থেকে আমরা সেটা ব্যাখ্যা করব। এবার দেখো আমরা প্রশ্ন কিভাবে অ্যান্সার করব সেটা একটু দেখি। আমরা প্রশ্ন দেখলাম, এতক্ষণ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খ নম্বর প্রশ্ন এখানে আছে। দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থনীতির যে শাখায় অর্থনীতির এককের আচরণ বা এককের মানে একক একক অর্থনীতির শাখায় একক মানে একজন ব্যক্তির ভোগ ব্যয়, একজন ব্যক্তির আচরণ এবং কার্যকলাপ পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয়, পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। খ নম্বর প্রশ্ন বলছে সামাজিক কল্যাণের সামাজিক কল্যাণ অর্জনের নির্দেশমূলক অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উত্তম। সামাজিক কল্যাণ অর্জনে মানে সমাজের কল্যাণ, কল্যাণ আমি কিভাবে বলছিলাম, কল্যাণ সেটাই যেটা মনে করো এক সহজ কথায় কল্যাণ বোঝাতে গেলে আমি বলছিলাম যদি 7 জনের খাবার 5 জন মিলে খাওয়া হয় তাহলে 1 জন বেশি সেবা পেলো, এটা হচ্ছে কল্যাণ। তাহলে কল্যাণ জিনিসটা এভাবে আসবে যে কল্যাণ মানে মানুষের উপকার করা, কল্যাণ মানে আগের থেকে মানুষ বেশি সুখে থাকা, আগের থেকে ভালো থাকা। তাহলে এই জিনিসটা বলছে তোমার সামাজিক কল্যাণ অর্জনে নির্দেশমূলক অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উত্তম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার থেকে নির্দেশমূলক অর্থব্যবস্থা কল্যাণ অর্জনের জন্য উত্তম, কারণ সামাজিক তোমার নির্দেশমূলক অর্থব্যবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণে দাম বেঁধে দেওয়া হয়, এতে হুহু করে দামটা বেড়ে যায় না এবং সরকার সমস্ত মানুষের ব্যয়ভার বহন করে, আবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এতে করে দেখা যায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার থেকে আমার নির্দেশমূলক অর্থব্যবস্থাটা অধিক উত্তম। আমরা যখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার পয়েন্টগুলো পড়ছি তখনই আমি কিন্তু এটা বলছিলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার থেকে তোমার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা উত্তম। নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের জন্য শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়, গড়ে তোলার লক্ষ্যে অর্থনীতির সকল কার্যক্রম পরিচালিত। এখানে কোনো শ্রমিক শোষণ ছিল না, তাই না? শ্রমিক শোষণ ছিল না এখানে, শ্রমিক শোষণ না থাকা এবং মানুষের জীবনযাত্রার মান বেশি হওয়া, তারপরে তোমার সর্বাধিক কল্যাণ। অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মূলত ব্যক্তিকেন্দ্রিক মুনাফা সর্বাধিক সর্বাধিক করার লক্ষ্যে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়। তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে ব্যক্তিগত, এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বলছি যে ধনী ব্যক্তি ধনী হয়ে যাবে, তার মানে ওখানে সর্বাধিক যে মুনাফা অর্জন এই মুনাফাকেই লক্ষ্য করা হয়েছে, আর ওখানে সর্বাধিক কল্যাণ অর্জন দেওয়া হয়েছে ধনতান্ত্রিক নির্দেশমূলক অর্থব্যবস্থায়। তার মানে অবশ্যই ধনতান্ত্রিক থেকে নির্দেশমূলকটা বেশি উত্তম। অর্থাৎ এই অবস্থায় উৎপাদন বন্টন ভোগ সর্বক্ষেত্রেই বেসরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়, এতে রাষ্ট্রের স্বার্থ এবং তথা সামাজিক কল্যাণ ব্যাহত হতে পারে। তাই নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উত্তম। এবং ওখানে দেখা যায় যে বেসরকারি অর্থব্যবস্থায় প্রাধান্য দেওয়া হচ্ছে, বেসরকারি অর্থব্যবস্থা বেশি মুনাফা করার তাগিদে তারা বেশি বেশি তোমার মুনাফা করার জন্য বেশি বেশি দাম দিয়ে দিচ্ছে, বেশি দাম ধার্য করছে, এতে করে মানুষের কল্যাণ নিহিত হচ্ছে না। তার মানে অবশ্যই কল্যাণ রয়েছে, কোথায় কল্যাণ রয়েছে? নির্দেশমূলক অর্থব্যবস্থায়, যেখানে সরকার এককভাবে নির্দেশ করছে যে এই দামের বেশি বিক্রি করা যাবে না বা সর্বোচ্চ কল্যাণ করার জন্য, ওখানে শ্রমিকের কোনো শোষণ করা যাচ্ছে না, ওখানে মুনাফা সর্বোচ্চকরণ না, ওখানে কল্যাণ সর্বোচ্চকরণ নিয়ে নিশ্চিত করা হয়েছে। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অধিক কল্যাণকর। এবার আসো ক নম্বরে। গ নম্বর যখন আমি বলছিলাম যে প্রথমে যখন চিত্র আঁকতে বলবে তখন আমরা কি করব, একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ অঙ্কন করে দেবো। সবসময় যখনই চিত্র আঁকতে বলবে তখনই তুমি একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ অঙ্কন করে ফেলো। এইভাবে তুমি দেখো আমরা একটা লম্ব অক্ষ আঁকবো এবং একটা ভূমি অক্ষ আঁকবো। লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ আঁকার পর দেখো কিভাবে চিত্রটা হচ্ছে। এই যে লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ, লম্ব অক্ষে এক্স ধরা, ভূমি অক্ষে এক্স ধরা হয়েছে,
লম্ব অক্ষে ওয়াই ধরা হয়েছে, তার মানে এই যে দুইটা জয়েন্ট এখানে কত হয়েছে, জিরো হয়েছে কিন্তু, ঠিক না? এটা জিরো। এখন আমি বলছিলাম যে তুমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এক দুই করেও নিতে পারো, আবার তোমার মান যত আছে তত করেও নিতে পারো। তো দুই নম্বর প্রশ্ন দেখো, প্রথম অবস্থায় দেওয়া আছে ছিল এক্স দ্রব্য 8 একক, ঠিক না? এইটা এক্স দ্রব্য 8, তার মানে এক্স দ্রব্য সর্বোচ্চ। এক্স দ্রব্য যখন সর্বোচ্চ করবে, লক্ষ্য করো, এক্স দ্রব্য যখন সর্বোচ্চ হবে ওয়াই দ্রব্য অবশ্যই তখন জিরো হয়ে যাবে। এক্স দ্রব্য যখনই কমছে, দেখো এই 8 একক থেকে যখন 5 একক আসছে, তখন তার মানে খুব ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, 8 একক 0 একক, তার মানে কোনটা কোনটা দিয়ে সি বিন্দু দিয়ে বোঝানো হয়েছে, ঠিক না? এবার 8 একক থেকে ওয়াই দ্রব্য যখন এক্স দ্রব্য যখন 5 একক, এক্স দ্রব্য যখন 5 একক আসছে, তখন দেখো এক্স দ্রব্য 5 একক করলে কিছু অংশ জমি ফাঁকা থাকছে, তার মানে ওয়াই দ্রব্য কত হবে, 5 একক। এই যে এক্স দ্রব্য 5 ওয়াই দ্রব্য 5, তাহলে এই যে বি দিয়ে সংমিশ্রণ বি দিয়াটা প্রকাশ করা হয়েছে। তারপর এক্স দ্রব্য যখন 0, এক্স দ্রব্য যখন 0 তখন ওয়াই দ্রব্য দেখো ওয়াই দ্রব্য কত, সর্বোচ্চ 8, 8। তার মানে আমি যে সংমিশ্রণগুলো করলাম সি বি এ এই তিনটা আমি সুন্দর করে এক করে দিলাম, তাহলে এখানে আমি এই চিত্র অঙ্কন করে ফেলতে পারলাম। খুব সহজ চিত্র, কোনো ঝামেলা নেই, একেবারে একটা সর্বোচ্চ আর একটা জিরো হয়ে যাবে। এবার দেখো তুমি কিভাবে এর চিত্রের ব্যাখ্যা দিবা, তুমি যদি তোমার মতো করে ব্যাখ্যা দাও কোনো সমস্যা নেই, কিন্তু একটু প্রথম অবস্থায় পড়াই ভালো। প্রদত্ত চিত্রের আলোকে বর্তমান প্রযুক্তির ব্যবহার করে শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করা যায় 8 একক, সর্বোচ্চ শুধুমাত্র সর্বোচ্চ উৎপাদন করা যায় এক্স দ্রব্য 8 একক, যা এ বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। এই যে এ বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। আবার 5 একক এক্স দ্রব্য এবং 5 একক ওয়াই দ্রব্য উৎপাদন করা যায়, যা বি দিয়ে প্রকাশ করা হয়েছে। যে 5 একক, দেখো 5 একক তোমার এক্স দ্রব্য, এই 5 একক এক্স দ্রব্য আর 5 একক ওয়াই দ্রব্য, যা বি বিন্দু দিয়ে প্রকাশ করা হয়েছে। তারপর যেটা আসছে, আবার পরবর্তীতে সি বিন্দু দিয়ে প্রকাশ করেছে কোনটা, এরপর সি বিন্দু দ্বারা এক্স দ্রব্য উৎপাদন না করে শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করা যায় 8 একক। তার মানে আমি বলছি এক খণ্ড জমিতে যদি আমি ধান এবং পাট থাকে, তাহলে সর্বোচ্চ ধানটা উৎপাদন করলে পাট উৎপাদন জিরো হয়ে যাবে। তাহলে এখানে সর্বোচ্চ যদি আমি এক্স দ্রব্য উৎপাদন করি 8, ওয়াই দ্রব্য অটোমেটিক জিরো, সর্বোচ্চ যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি 8, এক্স দ্রব্য অটোমেটিক জিরো। এভাবে যদি একটা দ্রব্য কম করে আর একটা দ্রব্য বেশি করতে চাই, তাহলে এক্স কমালাম 5, তাহলে ওয়াই ওয়াই পার্স ওয়াই এর কিছু অংশ পাবো। এভাবে এ বি সি বিন্দুগুলো যোগ করে এসি উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এতে উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো, বা উৎপাদন সম্ভাবনা রেখা, এটাই এ বি সি আছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বিন্দুগুলো কোন, এই যে এ সি বিন্দু বি বিন্দু এবং এ বিন্দু, এই তিনটা যোগ করে দেব, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পেয়ে যাব। ঘ নম্বর প্রশ্নে বলছিল যে উভয় দ্রব্য কি 8 একক উৎপাদন করা সম্ভব, দুইটা দ্রব্য কখনোই 8 একক উৎপাদন করা সম্ভব নয়, একটা সর্বোচ্চ হলে আর একটা জিরো হয়ে যাবে। প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা ডি বিন্দু এক্স এবং এক্স একক এবং ওয়াই দ্রব্য আছে 8 একক, যা অর্জনযোগ্য অর্জনযোগ্য অর্জন অঞ্চল। এই যে অর্জনযোগ্য অঞ্চল কোথায়, এই বাইরে। উৎপাদন সম্ভাবনা রেখা চিন্তা করো, এই যে সি বিন্দু এইটা বি বিন্দু দেখতে পাচ্ছ, এটা এ বিন্দু। এখন উৎপাদন সম্ভাবনা রেখা এই যে এই রেখা বরাবর, দেখো এই রেখা যে রেখাটা আসছে এই রেখা বরাবর, এ বি সি তিনটার পক্ষের রেখা আমরা অঙ্কন করে দিচ্ছি, এই রেখার বরাবর যেটা হবে এটাই সর্বোচ্চ উৎপাদন হবে। এর ভেতরে যদি কোনো উৎপাদন হয়, এর ভেতরে যদি কোনো উৎপাদন হয় সেটা উৎপাদন সম্ভাবনা রেখা, যদি এইখানে হয় মনে করো, এই যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি হয় সেটা অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য। আর ভেতরে যদি হয়, ভেতরে যদি হয় সেটা অর্জনযোগ্য কিন্তু যুক্তিশীল হবে না। যুক্তিশীল হবে কোথায়, যুক্তিশীল হবে এই যে বিন্দুর উপরে, এই যে যে রেখাটা চলে যাচ্ছে এই রেখাটার উপরে হবে। যেমন এ বিন্দুর উপর যুক্তিশীল, বি বিন্দুর উপর যুক্তিশীল, সি বিন্দুর উপর যুক্তিশীল, কিন্তু এর বাইরে হলে অর্জনযোগ্য।
সেটা দেখো, এই আট আট কোথায় চলে যাচ্ছে? উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যাচ্ছে, এই জন্য বলছে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সীমিত সম্পদের নির্দেশ করা হয়। এই রেখার অর্জনযোগ্য বিন্দু উৎপাদন সংমিশ্রণ পাওয়ার ইচ্ছা থাকলেও তা সম্পদ সীমাবদ্ধতার কারণে তা পাওয়া যাচ্ছে না। যে এটা আমরা দেখলাম দুটো উভয় দ্রব্য আট একক উৎপাদন সম্ভাবনা, এতে সম্পদ সীমাবদ্ধতার কারণে এটা পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ ইচ্ছা করলেই যত খুশি তত উৎপাদন করা সম্ভব হয় না। চিত্রে লক্ষ্য করা যায় যে উভয় দ্রব্য আট একক করে উৎপাদন তথা প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা ডি বিন্দু আট এবং আট, যেটা অর্জনযোগ্য অঞ্চল, ডি বিন্দু উৎপাদন করা সম্ভব নয়, যেটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে। আমরা বলতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে, এটা অর্জনযোগ্য অঞ্চল হিসেবে অভিহিত হয়েছে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ডি বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও, এটা কাঙ্ক্ষিত মানে ধরতে যাচ্ছে একজন যে চেষ্টা করছে, কিন্তু হলেও এটা বিদ্যমান উপকরণের স্বল্পতার কারণে এটা উৎপাদন সম্ভব নয়। এটা খুবই সহজ একটা ব্যাপার, তুমি নিজেই বুঝতে পারবা। দেখো যদি এরকম উৎপাদন সম্ভাবনা রেখা থাকে, এর উপরে উৎপাদন সম্ভব, এর বাইরে যদি উৎপাদন করো তাহলে সেটা উৎপাদন সম্ভব নয়। এর বাইরে কখনো কোনো কোনো বিন্দুতে কোনো উৎপাদন করতে পারবে না, কারণ তোমার সম্পদ রয়েছে এ পর্যন্ত, লিমিট করে দেওয়া হয়েছে। তাহলে একটা উৎপাদন করলে সর্বোচ্চ করতে পারবো, আর একটা উৎপাদন জিরো হয়ে যাবে, আরেকটা উৎপাদন যদি সর্বোচ্চ করো আরেকটা উৎপাদন জিরো হয়ে যাবে। কিন্তু একটা যদি কমাও, একটা থেকে আরেকটা যদি একটু হালকা করে কমাও, তাহলে আরেকটা তুমি পেতে পারো। এটাই বোঝানো হয়েছে খুব সহজ সুন্দরভাবে। আমরা এইরকম প্রশ্ন আরো, যদি তোমার কাছে পুরাতন কোনো টেস্ট পেপার থাকে বা তুমি বই দেখো, বইয়ের পিছনে তোমার একেবারে লাস্টে এরকম উত্তর সলিউশন দেওয়া আছে, প্রশ্নের সলিউশন দেওয়া আছে, তুমি ওই প্রশ্নের সলিউশনটা দেখবা এবং নিজে প্রশ্ন দেখো, বই বই খুলে দেখো যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন যেগুলো তুমি নিজে নিজে সলিউশন করতে পারবা। চিত্র অঙ্কন করো, এভাবে বইয়ের যে ছকটা আছে ছক দিয়ে চিত্র অঙ্কন করে আমাকে দেখাও যে আসলে কোথাও ভুল হচ্ছে কিনা বা কোথাও সমস্যা হচ্ছে কিনা। এমনিতেই পারবা, দেখো যখন একটা জিরো, তখন যদি এটা বলি যে একটা যখন জিরো তখন একটা তিন হবে, একটা দুই তাহলে একটা দুই হচ্ছে, একটা তিন যখন একটা জিরো হয়েছে, তাহলে এরকম উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবা। আমরা ধরে নেবো এখানে এক দুই তিন, এইভাবে ধরে নেব, তারপরে যখন এক একটি দ্রব্য যখন তিন তখন ওটা জিরো, তার মানে এখানে একটা বিন্দু পেলাম। এবার এটা কমাইছি কত, দুই, তাহলে পরেরটা পাচ্ছি দুই, এই যে এখানে আরেকটা বিন্দু পাইছি, তারপরে এটা আরো কমালাম, এটা আরো সর্বোচ্চ হয়ে যাবে। তার মানে এই যে এ বি সি তিনটা যোগ করে দিলে উৎপাদন সম্ভাবনা রেখা, আমার এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আবার এই যে যদি এরকম থাকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো। এভাবে বেশ কয়েকটা, মোটামুটি 10টা উৎপাদন সম্ভাবনা রেখা তুমি অঙ্কন করো, তোমার হাত ফ্রেশ হয়ে যাবে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে হাত, এবং তুমি যে কোনো ধরনের উৎপাদন সম্ভাবনা রেখা আসলেই তুমি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারবে। এবং দেখবা যে বোর্ডে ওই এই ধরনের কোশ্চেন এসেছে, সবগুলো এখানে যেগুলো আছে সব বোর্ড কোশ্চেন, 17, 18, 19, 20 যেটাই বলো। এই দেখো এটা 17 সালে এসেছে সিলেট বোর্ডে, এরকম তুমি উৎপাদন করতে অঙ্কন করতে পারবা। আরেকটা জিনিস ভয় পাওয়ার কোনো কারণে, যে এখানে সর্বোচ্চ দেখাচ্ছে যে 100 আছে, এখানে সর্বোচ্চ কত আছে 120 আছে, তাহলে সেটা কোনো ব্যাপার না। আমরা এই লম্ব অক্ষ ভূমি অক্ষ দেবো, লম্ব এখানে যদি ভূমি অক্ষ এক্স ধরি, তাহলে এক্স যাবো কত পর্যন্ত, এক্স আছে 120 পর্যন্ত, তাহলে 120 পর্যন্ত নেবো, 10-20 করে বা 20-30 করে, 20-40-60 বা 30 করে নিতে পারি, 30-60-90 এইভাবে নিতে পারি। আর এটা যাবো কত, ওয়াই দ্রব্য যাবো কত, 100, এক্স দ্রব্য যাবো 100 পর্যন্ত, এক্স দ্রব্য নিচেই ধরবো, ওয়াই দ্রব্য লম্ব অক্ষে ধরবো, এবং এক্স দ্রব্য যত সর্বোচ্চ থাকবে তত পর্যন্ত নেব, ওয়াই দ্রব্য যত সর্বোচ্চ থাকবে তত পর্যন্ত নেব। এবার যেখানে যেখানে বিন্দু পাবো বিন্দুগুলো এক করে একটা টান দিয়ে দেবো, ব্যাস উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের হয়ে যাবে। তো বুঝতে পারছো আশা করি, এখানে যে কোনো ধরনের তুমি কোশ্চেন সলিউশন করো, যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলিউশন করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিক সুন্দরভাবে পড়ালেখা করো। কোনো সমস্যা হলে আমাকে জানিও।